বিসমিল্লাহির রহমানির রহিম। অতীতের ধারাবাহিকতায় অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আমি মনোয়ারা খানম, সহকারী অধ্যাপক ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, ঘরে আছো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজ আমাদের আলোচ্য বিষয় হল ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, একাদশ শ্রেণীর অধ্যায় চারে মুহাম্মদ বিন কাসিমের মৃত্যু এবং সিন্ধুর পরবর্তী অবস্থা। আমরা প্রথমত যাতে দেখি, মুহাম্মদ বিন কাসিম একজন উদীয়মান সেনাপতি ছিলেন। তিনি মাত্র 3 বছর সিন্ধুতে অবস্থান করেছিলেন। তিনি 712 খ্রিস্টাব্দে রাজা দাহির যখন যুদ্ধে পরাজিত হয়, তখন রাজা দাহিরের 2 কন্যা পরিমল দেবী এবং সূর্য দেবী, তারা তাদেরকে বন্দি করে রাজধানীতে নিয়ে আসা হয়। তারা তৎকালীন খলিফা আল ওয়ালিদের কাছে অভিযোগ করে যে তারা রাজধানীতে ফিরে আসার আগে মুহাম্মদ বিন কাসিম তাদের শীলতাহানি করেছে। একথা শুনে আল ওয়ালিদ অত্যন্ত রাগান্বিত হন এবং কাঁসার চামড়া দিয়ে থলি তৈরি করে মুহাম্মদ বিন কাসিমের জন্য পাঠিয়ে দেন। এবং এই মুহাম্মদ বিন কাসিম, আল ওয়ালিদের প্রতাপ এত বেশি ছিল যে মুহাম্মদ বিন কাসিম কাঁসার চামড়ার থলিতে ঢুকে পড়ে এবং 3 দিন পর তাকে রাজধানীতে নিয়ে আসা হয়। রাজধানীতে নিয়ে আসা হলে ওই পরিমল দেবী এবং সূর্য দেবীর সামনে এই কাঁসার চামড়ার থলি খোলা হয় এবং তখন মুহাম্মদ বিন কাসিমের মৃতদেহ বেরিয়ে আসে। তখন তারা বলছে যে শুধুমাত্র পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তারা মুহাম্মদ বিন কাসিমের নামে মিথ্যা অভিযোগ করেছিল। একথা শুনে রাজা আল ওয়ালিদ এই 2 কন্যাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে ঘোড়াকে তাড়া করেছিল রাজপথে, এবং এই তাড়া করতে করতে এক পর্যায়ে এই 2 কন্যা মৃত্যুর মুখে পতিত হয়। ঐতিহাসিকগণ এ ঘটনাকে কাল্পনিক হিসাবে চিহ্নিত করেছে। প্রকৃত ঘটনা বা প্রকৃত কারণ ছিল মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর প্রকৃত কারণ ছিল মুহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র এবং জামাতা ছিলেন। আল ওয়ালিদের মৃত্যুর পরে সুলাইমান ক্ষমতায় আসছিলেন। সুলাইমানের সাথে হাজ্জাজ বিন ইউসুফের ব্যক্তিগত শত্রুতা ছিল এবং সুলাইমান যখন খলিফা হিসাবে উমাইয়ে খিলাফত অধিষ্ঠিত হন, তখন হাজ্জাজ বিন ইউসুফ জীবিত ছিলেন না। অতএব হাজ্জাজ বিন ইউসুফের আত্মীয় হিসাবে মুহাম্মদ বিন কাসিমকে বন্দী করা হয় এবং পরবর্তী সময় তাকে হত্যা করা হয়। প্রকৃতপক্ষে ইতিহাস বলছে কাল্পনিক ঘটনা নয়, মুহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হয় সেই সুলাইমান কর্তৃক বন্দী করা হয় এবং পরবর্তী সময় তাকে হত্যা করা হয়। মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পরে দীর্ঘদিন পর্যন্ত মুলতান এবং সিন্ধুবাসী মুহাম্মদ বিন কাসিমের জন্য কেঁদেছিলেন। এবং তিনি যে একজন মানে সেনাপতি ছিলেন না, তা তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। মুহাম্মদ বিন কাসিম, কোনো ঐতিহাসিকগণ বলেছিলেন যে আসলে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু এবং মুলতানের মধ্যে তার রাজকার্য সীমাবদ্ধ ছিল, তিনি সমগ্র ভারতবর্ষ জয় করতে সক্ষম হন নাই। এমনকি পরবর্তী খলিফাগণ, যারা ওয়ালিদের পরে যে সমস্ত খলিফারা আসছেন, তারা রাজ্য বিস্তার নয়, রাজ্য সংরক্ষণে বেশি অভ্যস্ত ছিলেন এবং তারা নিজেকে বা তারা নিজের রাজ্য বিস্তারের অপেক্ষা নিজের ক্ষমতাকে বা নিজের রাজ্যকে সুসংহত করার পক্ষে ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আসা এবার আমরা আলোচনা করব সিন্ধু বিজয়ের ফলাফল। সিন্ধু বিজয়ের আমরা যদি দেখি, ঐতিহাসিক টট ঐতিহাসিক রামেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে সিন্ধু বিজয়ের গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কিন্তু নেলফুল এবং ঈশ্বরী প্রসাদ বলেছেন যে সিন্ধু বিজয় একটা উপাখ্যান মাত্র, একটা নিষ্ফল বিজয়, এ বিজয়ের কোনো ভিত্তি নেই। এ বিজয়টা ছিল মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু এবং মুলতানের মধ্যে সীমাবদ্ধ, কারণ সমগ্র ভারতবর্ষ জয় করা মুহাম্মদ বিন কাসিমের পক্ষে সম্ভব হয়নি। আসো আমরা এবার দেখি রাজনৈতিক ফলাফল। রাজনৈতিক ফলাফলের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে
ওই আগের কথা আসে যে ঈশ্বরী প্রসাদ এবং নেলফুল বলেছিলেন যে ইহা একটা উপাখ্যান মাত্র, নিষ্ফল বিজয়, এ বিজয়ের কোনো ভিত্তি নেই। কারণ মুহাম্মদ ইবনে কাসিম যে সিন্ধু এবং মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এই সিন্ধু এবং মুলতান ছাড়া তিনি আর তার রাজ্য বিস্তার করতে পারেন না, অতএব এখানে রাজনৈতিক কোনো ফায়দা মুসলমানরা পাননি। বিশেষ করে আল ওয়ালিদের মৃত্যুর পর যে সমস্ত খলিফারা আসছিল তারা আরবদের জয় করতে, আরব থেকে বহির বিশ্ব জয় করতে খুব একটা রাজি ছিলেন না। আসলে ধর্মীয় ফলাফল, আমরা যদি ধর্মীয় ফলাফলের দিকে তাকাই তাহলে দেখব যে মুসলমানরা সেই সিন্ধু এবং মুলতানে গমন করে মুসলমান সংস্কৃতি বা মুসলমান যে আচার আচরণ, মুসলমানদের ধর্মীয় রীতিনীতি হিন্দুরা আয়ত্ত করেছে এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে মুসলমানরা হিন্দু রমণীদেরকে বিয়ে করেছে এবং তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বা ধর্মীয় বন্ধনে আবদ্ধ হয়েছে। অনেকে ইসলাম ধর্মের প্রতি মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা জানি যে ইসলাম প্রসারের যুগ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তারপরেও এই সুলতান মুহাম্মদ বিন কাসিম এই যে সিন্ধু এবং মুলতান জয় করেছেন, অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসে এবার অর্থনৈতিক ফলাফল, অর্থনৈতিক ফলাফলের দিকে যদি তাকাই তাহলে দেখব সিন্ধু এবং মুলতান ছিল অনুর্বর, কারণ এই সিন্ধু এবং মুলতান জয় করে আল ওয়ালিদের বা মুহাম্মদ বিন কাসিমের খুব একটা লাভবান হননি। তারপর এটা স্বীকার করতেই হবে যে অর্থনৈতিক ক্ষেত্রে বা মুসলমানরা সিন্ধু জয় করার ফলে যে অর্থনৈতিক মানে কি অর্থনীতিকে মানে অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য একটা পথ সৃষ্টি করেছিল, কারণ সিন্ধু মুলতানের পথ ধরেই তারা পরবর্তী সময় অর্থনীতির ক্ষেত্রে সমৃদ্ধি আনয়ন করার জন্য বদ্ধপরিকর ছিল। আসলে এবার সামাজিক ফলাফল, সামাজিক ফলাফলের দিকে যদি তাকাই তাহলে দেখব ওদের সমাজ এবং মুসলমানদের সমাজ একে অপরে একাকার হয়ে গিয়েছিল, দুই সমাজ একত্রিত হয়ে তারা সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিল। তাদের যে সমাজ ছিল হিন্দু আনে এবং মুসলমানরা একত্রিত হয় একটি নতুন সমাজ গড়ে তুলেছিল এবং সে সমাজে মুসলমানদের রীতিনীতি আচার আচরণে বেশি প্রভাবিত হয়েছিল। আচ্ছা এবার সাংস্কৃতিক ফলাফল, সংস্কৃতি কৃষ্টি কালচার আচার আচরণ কবিতা বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একাত্মতা সৃষ্টি করা হয়েছিল এবং অনেক ক্ষেত্রে হিন্দুরা মুসলমানদের রীতিনীতি অবলম্বন করেছিল এবং মুসলমানরা হিন্দুয়ানি নীতি কিছুটা মানে মানে নিজেরা নিজেদের ভিতরে আয়ত্ত করেছিল। এমনিভাবে সাংস্কৃতিক ক্ষেত্রে কবিতা চর্চা বলো গান বলো এই সাংস্কৃতিক ক্ষেত্রে উভয় ক্ষেত্রের মধ্যে বা উভয় পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তাহলে আমরা যদি বলি সেই ঈশ্বরী প্রসাদ এবং নেলফুলের কথার সূত্র ধরে যে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলাফল একটা উপাখ্যান মাত্র, এ একটা নিষ্ফল বিজয়, এ বিজয়ের কোনো ভিত্তি নেই। প্রকৃত অর্থে ঐতিহাসিক তট এবং রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে ঐতিহাসিক গুরুত্ব বা ঐতিহাসিক ভাবপূর্তি বা বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় ক্ষেত্রে অনেক অবদান রাখতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর উপর একটা অনুধাবনের প্রশ্ন হতে পারে এবং সিন্ধু বিজয়ের ফলাফলের উপর সৃজনশীল প্রশ্ন হতে পারে। আমরা আজকে আর না বাড়িয়ে অন্য কোনো দিন আবার হাজির হব অন্য কোনো টপিকস নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। ধন্যবাদ সবাই।